আমার আব্বাটা স্কুলে যাইতাছে। তো স্কুলে যাবে, স্কুলে গিয়ে টিচারদেরকে পড়াবে। তাই নাকি আব্বু? তুমি কি টিচারদের পড়াও? না, টিচার আমাকে আদর করে তো, আবার আমাকে পড়ায় তো। এই যে আব্বা, এনো এনো 500 টাকা, তুমি টিফিন কিনা খাবা, ঠিক আছে আব্বা? তোমার কিন্তু বড় প্লেন চালাইতে হবো, পাইলট হবা, বুঝছো? তুমি উপর দিয়ে ফু করে যাবা আর আমি নিচে দাঁড়ায় থাকবো, আমার নিচে তুমি টাটা দিবা, আমিও নিচ থেকে তোমার উপরে টাটা দেবো। আচ্ছা হয়েছে বাবা, হয়েছে, এখন চলো জলদি চলো, দেরি হয়ে গেলে কিন্তু আসলে স্কুলে ঢুকতে দিবে না। এই বাজার সবাই কিছু লাগবে? বাজার সবাই বলতে মাছ নাই আর সবজি টবজি কিছু নাই। আচ্ছা আমি দেখি পাঠাই দিতাছি, আমি বাইরে হলাম। বাবা সাবধানে যাও, চলো চলো চলো। রিক্সাই তো আসে না, কোন দিকে যাবেন ঠিক করছেন কিছু? দেখি কোন দিকে যাওয়া যায়। তুই চার দোকানে থাকিস যাইস না কিন্তু? হ্যাঁ আমি আইসা, কথা আছে, কিছু দিয়ে যান। তোরা খালি টাকাটা কি চিনস খালি? আছেই তো 50 টাকা। আচ্ছা আইসা দিমুনে, তুই চা খাইতে থাক। আয় খালি পা চালাও, পা চালাও, কাম করে দেখতে খাইতে হবে। যাও সোজা যাও, থাকিস কিন্তু আইসা যেন পাই তোরে। স্বপ্না আমার একটু পানি খাওয়া আগে। তারপর আর কি, সেই মাছ দেখা তো সে বেজায় খুশি, খুশি হয়ে আমার টাইনা ভিতরে একদম নাস্তার টেবিলে নিয়ে গেল। নাস্তার টেবিল তো এলাহি কারবার, পৃথিবীর বড় বড় ডিসিশন কোথায় হয় বলো তো স্বপ্না? এই নাস্তার টেবিল মানে ডাইনিং টেবিলে। ও জানলাম। তারপর ওনার মেজাজ বুঝা আমি ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করলাম, স্যার স্বপ্নার চাকরিটা কবে হবে, স্বপ্নার ইন্টারভিউ কার্ড কবে পাবে? স্যার অনেক ভাইবা চিন্তা করল, বেশি দিন লাগবে না, এই মাত্র 3 মাসে হয়ে যাবে। 3 মাস কেন বাবা, 1 মাসে হয় না? আমা তুমি থামো তো ভাই, তাহলে আমার ইন্টারভিউ কার্ডটা কবে ইস্যু হবে? আরে বাবা, সেই জন্যই তো আমি সরাসরি ডিজি সাহেবের বাসা থেকে তোমার বাসায় চলে আসলাম। আমি গিয়া তো দেখি একদম হরির লুট লেগে গেছে, ওইখানে জমা পড়ছে অ্যাপ্লিকেশন কত হইতে পারে কত জানি, ধারণা করতে পারবা না, 5 লাখ, 5 লাখ। আর প্রাইমারি টিচার নেবে কত? 600, মাত্র 600। তাইলে তিনু ভাই আমার, এই জন্যই তো আমারও দুশ্চিন্তা। ডিজি সাহেব আমারে কইলো, তিনু তোমার ক্যান্ডিডেটের চাকরি না হইলে কিন্তু পরে আমারে কিছু কইতে পারবা না। কেন বাবা এই কথা বললো কেন? লক্ষণ তো বেশি ভালো না খালাম, কারণ হইলো ধরেন 500 ক্যান্ডিডেট অলরেডি 1 লাখ টাকা কইরা অ্যাডভান্স দিয়ে দিছে, বাকিটা দিবে একদম চাকরি পাওয়ার পর। ওয়াল্লাহ ভাই, এইটা কি কইলেন, এখন কি হইব? তাইলে আর কি। ও খালাম্মা, আপনারে না কইছিলাম 1 লাখ টাকা জোগাড় করে রাখতে, জোগাড় করছেন? হ ভাই, মা পরশু 1 লাখ টাকা ব্যাংক থেকে উঠে আনছে। আলহামদুলিল্লাহ, তাহলে নিয়ে আসেন একটু তাড়াতাড়ি, আমি এইখান থেকে সরাসরি ডিজি অফিসে যাব, ডিজি রাতে টাকাটা দিয়া স্বপ্নার চাকরি পাকা করে তারপর আমি ফিরতেছি। আমি লই নিতেছি। স্বপ্না, এইভাবে হাসি খেলার মধ্যে থাকলে তো হবে না, পড়াশোনা করতে হবে, তোমার জেনারেল নলেজের যে গাইড বইটা একদম মুখস্থ টোটস্থ করে ফেলতে হবে। ঠিক আছে ভাইয়া, তিনু ভাই প্লিজ আপনি দেখবেন আমার চাকরিটা যেন হয়,
জানেনি তো আমার বাবা নেই, বড় ভাইও নাই। ভাই প্লিজ আপনি একটু দেখবেন যেন আমার চাকরিটা হয়। আরে বাবা তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি আমার এইভাবে রিকোয়েস্ট করতেছো? আল্লাহর নাম নিয়ে তুমি খালি লিখতে শুরু করবা পরীক্ষার হলে, তারপরে যাবতীয় দায় দায়িত্ব তো তোমার ভাই এই তিলু জমাদারের। খালো মা হাসিল আসছেন। এখানে পুরো 1,00,000 টাকা আছে গুইনালো। আপনার টাকা যদি আমার গুইনা নিতে হয় এটা কোনো কথা হইলো? আমি যাই তাড়াতাড়ি, এদিকে আবার ডিজি অফিসে ওয়েট করবে তো আমার জন্য। আমি টাকাটা দিয়া চাকরিটা পাকা করিয়া তারপর ফিরতেছি। হ্যাঁ খালামা দোয়া করেন। ভালো কথা আমার সিএনজি ভাড়া 1,000 টাকা। ভাই আমি 500 টাকা সিএনজি ভাড়া দিতে। এই স্বপ্ন এটা কি কইলা? তোমার ভাই এই তিন জমাদার থাকতে এই সিএনজি ভাড়াটা আমি দিতে পারবো না। হ্যাঁ বোনের চাকরির জন্য এতটুকু ভাই করতে পারে না খালাম্মা। রিক্সা ভাড়াটা দে, 50টা টাকা দে। চান্দু আমার কথা কবি দরকার হইলে আর নিবি 4টা ইলিশ মাছ একদম আত্মাই পা নিবি, 1 কেজি সাইজের নিচে নিলে কিন্তু একদম থাপড়াবো। হ্যাঁ নিয়া তুই তোর ভাবির কাছে দিবি, কবি যে আমরা খাইতে আসতেছি দুপুরে, ভালোভাবে যেন ঝাল বেশি দিয়ে পাক করে। হ্যাঁ যা 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 দেরি করিস না, তাড়াতাড়ি। ভাই কটা টাকা বাকি? কি চাচা টাকা দেই কা আক কইরা থাও কা? দিতেছি তোমারটাও, তোমার বাকি কত? আপনি তো তেলা সবসময় শোধ দিয়া কমাইয়া থাকেন, মোট 882 টাকা। 882 টাকা কোনো ব্যাপারই না। এই যে চকচকা, বেশি কত দিলাম? 118। 118 তোমারে বকশিস, যাও। আলাদিনের চেয়ে আজ পাইলেন নি? শুনো, ঢাকা শহরে টাকার অভাব নাই, টাকা আকাশে বাতাসে উড়া বেড়াইতেছে। দেখো না মোড়ে মোড়ে ব্যাংক, মোড়ে মোড়ে বুথ, শুধু ওই বুথের পাসওয়ার্ডটা জানলে হয়। পাসওয়ার্ড কোথায় থাকে? আমার 5টা ক্যান্ডিডেট আছে, এইরকম বছরে 10টা পাইলে আর কিছু লাগে? আমার হাতে হাতের মধ্যে 5টা মন্ত্রী, 10টা ডিজি রাইখা দিছি, আমি নিশ্চিন্তে সারা জীবন পয়সা গাইতে পারবো। বছরে 10টা আমি যদি চাকরি দিতে পারি। তাই তো বলছি আপনার ক্ষমতা সম্বন্ধে সবই জান। দাও ভাই, আমার একটু উপকার করতে হবে ভাই। কি উপকার রে? প্লিজ আপনি মানা করতে পারবেন না ভাই, প্লিজ। আপনি আমার উপর ভরসা রাখেন, আপনি আমার ভাই ডাকছেন না? এই তিনু জমাদার স্যারে বুক দেয় তারে পিঠ দেয় না কখনো। আপনার চাকরির ব্যবস্থা আমি চিন্তা করে দেখি। চাটা খান, আর এইখানে সব খান পয়সা তো আর সব আলাপ হয় না। হ্যাঁ চাটা খান, বাইরে গিয়ে আলাপ করতেছে। ঠান্ডা চা, ঠান্ডা পানি দিয়ে বানাইছ? উঠে ভাই উঠে চল, চলেন দেখে রাখো।
আচ্ছা বলেন কি সমস্যা ভাই? আমি ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে কর অফিসে অ্যাপ্লাই করেছি, সামনে মাসে আমার রিটেন পরীক্ষা। বুঝছি, চাকরিটা আমার ভীষণ দরকার ভাই, প্লিজ ভাই আমার যে ভাবে চাকরিটা পাওয়া দেন ভাই। আরে এটা তো ভাই এক তুলির খেলা। আসলে বিষয়টা হয়েছে কি, মানে কি করে যে বলি। আরে বলেন বলেন, কোনো সমস্যা নাই। আরে চান্দু তো আমার নিজের লোক। কোন কোন ভাই, আমি একটা মেয়েকে ভালোবাসি ভাই, মানে অনেক ভালোবাসি। তো আমার যেভাবে হোক একটা সরকারি চাকরি জোগাড় করতে হবে ভাই। ওর বাবা আমার কাছ থেকে অনেক কষ্টে বলোকে 3 মাসের সময় নিয়েছে। এবার বুঝেন ভাই, এটা আমার লাইফের প্রশ্ন ভাই। ভাই দাদা বড় ভাই, আপনি খালি খেয়াল করেন, এটা কিন্তু তার লাইফের প্রশ্ন। আপনি জীবনে রিস্ক নিয়ে হইলো, তার লাইফটা বাঁচান। কোকো রিকোয়েস্ট, করণসল কত? করণসল এক। করণসল এক, করণসল এক না কি আছে ওইখানে পাইছি। আচ্ছা যাক, টাকা পয়সা কত রেডি আছে কোন তো বুঝেন তো, বিনা পানিতে কিন্তু সিরাও বুঝে না। আমি বুঝি ভাই, আমি 1 লাখ দিতে পারবো ভাই। 1 লাখ? এটা 1 লাখের কাম, 1 লাখে হইব না। শুনেন, কম পক্ষে আপনার 2 লাখ তো লাগবেই, বুঝেন না? এটা তো মন্ত্রী মহোদয়ের কাম, মন্ত্রী মহোদয় এত অল্প টাকার কাম করে না ভাই। আমার কাছে এক আছে, বাকি 1 লাখ টাকা আমি অ্যাপয়েন্টমেন্ট কার্ড ইস্যু হলেই আমি আপনাকে দিয়ে দিব, দরকার পড়লে লিখিত দিব ভাই। আরে লিখিত লাগবো না, ওই টাকা না দিলে তো আপনি কার্ডই পাবেন না। আচ্ছা টাকাটা আপনি কতক্ষণের মধ্যে দিতে পারবেন কোন তো? মানে ধরেন মন্ত্রী সাহেব তো কালকেই যাবে বিদেশ সফরে, আইসা আবার সংসদ, আর সময় নাই, আজকে বিকাল পর্যন্ত যা করার করতে হবে এর মধ্যেই টাইম। আপনি কখন দিতে পারবেন টাকা কোন তো? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কতক্ষণ এখানে আছেন ভাই, আপনার বাসাটা? হেমি ভাই, আপনি তো বাইরে বেজত করতেছেন, বাইরের বাসা জিজ্ঞেস করেন, বাইরের বাসা পুরো মহল্লা চেনে। এখানে মধুমিয়ার বাড়ি, মধুমিয়ার বাড়িতে ভাই থাকে, আর কেয়ার অফ কাশেম আলীর দোকান তো আছেই। আচ্ছা ভাই, আমি তারামিয়ার বিল্ডিংয়ে থাকি, বাসা থেকে চেকটা নিব, ব্যাংকে যাবো, টাকা তুলবো, আপনার কাছে চলে আসবো। আরে ভাই যাও যাও তাড়াতাড়ি, আমার কিন্তু এত সময় নেই আতে, বুঝছো? ওইদিকে বন্ধ হয়ে যাবে, কাউরে পাবো না ভাই, 1 ঘন্টা বেশি লাগবে না ভাই। আচ্ছা আচ্ছা। শুনুন ভাই, আপনি এখানে? আপনার থেকে আমি কাশেম আলীর দোকানে খুঁজে আসলাম। কেন কেন? ওই যে মিজান ভাইকে পুরানো বিল্ডিং আছে না, ওইটা ভাঙবো তো, আপনি যদি এটা দামাদামি করে পুরানো রুদ্রি মালগুলো কিনে দিতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো না। আরে না রে ভাই, না না ভাই ভাই, আপনি না করেন না ভাই, আমার একটা রিকোয়েস্ট প্লিজ ভাই, বেচার অনেক দূরতে দূরে। ওগো এই যে এত রিকোয়েস্ট শোনা যায়, চল করে পারি না, চল 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 আর কোথায় কেন, চল। আসসালামু আলাইকুম ভাই, মহল্লার ভাইকে নিয়ে আসছি, ওই আপনার ওই ভাঙ্গারির ব্যাপারে কথা বলবো ভাই। এই অদমের নাম তিনি জমাদার, এই মহল্লারই লোক, বুঝছেন না? এই ও আমারে দইরে নিয়ে আসলো যে ভাই আপনার একটু যাইতে হবে না রে, চলে আসলাম ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার দাম বলেন ভাই। আপনি বলেন না কত হতে পারে, ঠিক না? 5 লাখ টাকা দিয়ে। এইটা কি করলেন ভাই, বাঙ্গারি তো সোনা দানা তো না, 5 লাখ কয় নাকি ভাই? আমি একটা ছোট্ট করে একটা দাম বলি ভাই, 3 লাখ টাকা দিয়ে দেবে, বুঝেনি তো? ওই বাঙ্গারির ব্যবসা কইরা খায় কত আর টাকা। দেখেন ভাই, একটু আগে আইসা 1-4 লাখ বিলাগেছে, আমি তারে দেই নাই ভাই। শুনেন, আরেক মহল্লার থেকে আপনারে 20 লাখ টাকা দিলেও তো আপনার নেওয়া উচিত না, ও তো এই মহল্লার। আচ্ছা ভাই, আপনার সম্মানার্থে আমি এই, তুই কিন্তু কোনো কথা কইতে পারবি না, হ্যাঁ আমি যেটা কইতাছি ভাই, 20,000 টাকা বাড়ায় দিবেন আপনারে, দেন ভাই। হইব না প্লিজ, আপনারা জানতো, দেখছো ভাই রাগ করছে, প্লিজ আপনারা জানতো। মিজান ভাই, আর 10,000 টাকা দিয়ে আমার একটু কষ্ট হলেও আমি দিয়ে দেবো। আর 10,000 বাড়ায় দিতে চাইতেছে, নিয়ে নেন ভাই। আচ্ছা ঠিক আছে দেন। ঠিক আছে, কালকের মধ্যে এসে এগুলো খালি করে নিয়ে যান, ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ তিনি জমাদার, মনে রেখেন। আসসালামু ভাই ভাই। চল ওই পোলাটা আবার তো অপেক্ষা করতেছে আমাকে জন্য। এখন তো আসতেছে না,
আরে ছোট ভাই, আসলে তোমার তো টাইম জ্ঞান খুবই ভালো। আচ্ছা দাও 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 তাড়াতাড়ি। হয়েছে কি, মিনিস্টার সাহেব বসে আছে তো, আমি গিয়ে আবার মিনিস্টার সাহেবের সাথে লাঞ্চ করব, বুঝছো না? আমি তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। খালি ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ও তো ফোন নম্বর নিছে, যোগাযোগ রাখো। আরে বুঝছি তো, আপনি পরে থেকে টাকা দিলে আমি দিয়ে দিবেন। আমি তিনু জমাদার যখন দায়িত্ব নিছে, তুমি আমার ছোট ভাই না, ভাই জান না কেন, কোনো সমস্যা নেই। দেখতো বলতটা চাই আছে কিনা না গেছে। আজকে রাশি দেখছো, এক লগে তিন পার্টি, আমি তো ভাবতেই পারি নাই। কত হলো ভাই টোটাল? এক লাখ, এক লাখ, দুই লাখ, দুই লাখ পঁচিশ। আল্লাহ রে ভাই, আমার কমিশনটা ভাই 10% কমিশন হলে কত হয় ভাই? হাই ঠিক আছে দেন ভাই, বুঝতে পারেন। কি খবর তোমার? তিন মাসের তো এক সপ্তাহ হয়ে গেল, চাকরি কনফার্ম করতে পারবে তো? তুমি তো সেই আদিযুগের মেয়েদের মতো কথা বলছো। তিন মাসে যদি চাকরি না জুটে তোমাকে আমি পাবো না, এটা কোনো কথা হলো? আর আমি তো একটা প্রাইভেট চাকরি জোগাড় করতেই পারবো। তাছাড়া তুমি এটা চাকরি জোগাড় করে নাও না, দুজনে ভালো চলে যাবে। রাফি, আমার বাবার শর্ত হলো সরকারি চাকরিজীবী ছেলে, আর আমি কি করবো না করবো সেটা তো পরের কথা। আচ্ছা তোমার কাছে আমি বড় না চাকরি বড়? হ্যাঁ আমার কাছে আমাদের নিরাপত্তাটা বড়। দেখো তুমি সরকারি চাকরি করলে তুমি নির্দিষ্ট টাইমে স্যালারি পাচ্ছ, সরকারি বাসা পাচ্ছ, ইনক্রিমেন্ট পাচ্ছ, ঈদ বোনাস পাচ্ছ, রিটায়ার করলে কোটিখানিক টাকা পাচ্ছ, তারপর পেনশন। আর বেসরকারি কোম্পানিগুলোতে চাকরি করলে আজ আছে তো কাল নেই। আর তুমি জানো আমি কোনো অনিশ্চয়তার মধ্যে বসবাস করতে পারবো না, তুমি জানো আমি আবেগের মানুষ না, বাস্তবতায় মানুষ। আমি বুঝতে পারছি, আর বলতে হবে না। আমি গত এক সপ্তাহ যাবত বেশ কয়েকটা জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছি, অ্যাপ্লাই করেছি, পাঁচটা জায়গায় না হোক একটা জায়গায় তো হবে। আর তাছাড়া আমি এক জায়গায় এক লাখ টাকা দিয়ে বুক দিয়ে রেখেছি। কি তুমি ঘুষ দিয়ে চাকরি নিবা? আর সেই ঘুষের হারাম টাকা আমাকে খাওয়া বা আমার ছেলে মেয়ে হলে তারা খাবে? রাফি তুমি আজ পর্যন্ত চিনতে পারলে না আমি কী টাইপের মেয়ে, আমি কী চাই? আমার আর ভালো লাগছে না, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। এ মানে শুনো, আমি তো ঘুষ দেই নেই, আমি ঘুষ দিই নেই, মানে এমনি কথা বলে রেখেছি আর কি, বিশ্বাস করো। মানে আর আমি জানি ঘুষ দেওয়া হারাম, আমি কখনো কোথাও ঘুষ দিব না, আমি ঘুষ দেওয়া ট্রাই করিনি, বিশ্বাস করো, মানে কখনো ট্রাই করবো না, প্রমিস। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো সব কিছু গুছিয়ে নাও, আমি না তোমার উপর আর ভরসা করতে পারছি না। দেখো সব ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম থাকবে না। তোমার হাতটা একটু ধরি না, তুমি এখনো পরপুরুষ। আচ্ছা ঠিক আছে, হাত ধরবো না, কিছু ধরবো না, একটু বসো, তোমায় একটু দেখি। কেন, আমার কি বাড়তি রূপ জ্বালাইছে? না ভাল লাগছে, তোমার কাছে এলে না আমি কেন শিশুর মতো হয়ে যাই, মানে আমার সব কিছু গুলিয়ে যায়, এলোমেলো হয়ে যাই, কিছু বলতে পারি না। এই জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে, আমার গুলু গুলু বাবুটা। এই যে তুমি আমাকে টাচ করলা, আমি কিছু বলছি, আমি তোমাকে টাচ করি? নো নেভার, তুমি টাচ করবে বিয়ের পর, এখন আমি যাই। আচ্ছা আর একটু বসো না প্লিজ, ভাল লাগছে তো, থাকো না, এখন আমার যেতে হবে, বাই, তুমি বসো। বসো না প্লিজ। মিমির চারিত্রিক দিক খুব ভালো, পাপ পুণ্য খুব হিসেব করে, এটাও ভালো, কিন্তু আমি যে চাকরির জন্য ঘুষ দিলাম, ঝোকের মাথায় কি করলাম আমি? আপনি কই ভাই জানো, ওর তো আইলেন না। এই যে আপা আইসা গেছি। আপা কেমন আছেন আপনি? ভালো আছি। শরীরটা কেমন? ভালো আছে, বসে। আরে ভাইয়া তুমি কেমন আছো? ভালো আছো না? একটু শুকায় গেছো বোধ হয় না? তাই ভাই আমার আর কয়দিন লাগবো কোন তো, একটু সময় তো লাগবে। হয়েছে কি আপা, আগে তো মনে করেন আমরা 15 দিনেই প্যাসেঞ্জার ফ্লাই করেছি, এখন সব দিকে প্রচণ্ড কড়াকড়ি, খুব যাচাই বাছাই, আর না হইলো 3 মাস সময় তো লাগবেই। ও 3 মাস? হ্যাঁ 3 মাস, 3 মাস একটা কোনো সময় হলো কখন আপা? এটা তো দেখতে 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 পার হয়ে যাবো, ঠিক না আপা?
ও ভালো কথা আপা, টাকা কত দিতেছেন আজকে? কত আজ 1,00,000 দিতেছি, আর আগে দিছি 50,000। বিশা অন লাগে কিন্তু আমি আর টাকা পয়সা দিবার পারবো না। আরে আপা, আমি কইছি এর চেয়ে বেশি টাকা। শুনেন, এর মধ্যে আমি ভিসা কমপ্লিট করার চেষ্টা করব, আর যদি লাগেও আমি পকেট থেকে দিয়া করে আনবো, পরে আপনার কাছ থেকে নিয়ে নিলাম, সমস্যা নেই তো? ভাই, সব কিছু কিন্তু লুকায় করতেছি, আপনার ভাই কিন্তু কিছু জানে না। অসুবিধা নাই আপা, কেউ জানবে না। বোঝেনি তো ভাই, আমার মাথা ব্যথাটাও আমার, হ্যাঁ তো একটা পয়সাও দিব না। আচ্ছা এই যে এই লোন টাকা, কেউ জানি না জানে, আমার জামাই জানলে আমারে তালাক দিয়ে দিব। আমার গয়না বেচনের টাকা, ভাই বিদেশ গেলে কত গয়না বানাই দিব না রে ভাই। আসলেই তো, ও বিদেশ যাইতে পারলে তো আর অভাব থাকলো না, খালি গয়না আর গয়না, কোনো সমস্যা নাই। আচ্ছা আপা, আমরা উঠি। হ্যাঁ, 5টার মধ্যে তো আবার পল্টন বন্ধ হয়ে যায় সবকিছু, একদম ডাইরেক্ট অফিসে যাবো। যাই ভাই, একটু চা চু খাইয়া যান। আপা, এরপরের দিন আইসে আমি পোষাইলো মনে, আপনি কোনো চিন্তাই করেন না। ও ভালো কথা, শনিবারে কিন্তু ফোনটা দিয়েন। হ্যাঁ আচ্ছা দিও না ভাইয়া, খাওয়া দাওয়া একটু ঠিক মতো করো, শুকায় যাইতেছো কিন্তু। ওট ওট ওট। ভাই রে, তোরে বিদেশ পাঠানো লাগে কিন্তু আমি হাই রিস্ক লয়ে লুছি, তুই আবার আমার ঘর সারা করিস না। তোমার মাথা খারাপ হইছে আপা, তুমি আমার চিনো না? হ্যাঁ চিনি তো ভাই রে, আমার মানটা রাখিস। আচ্ছা ঠিক আছে আপা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি একটু বাইরে গেলাম আপা, টুমেল গলকে একটু দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আজ কিন্তু। আচ্ছা চাচা, দুইটা চা দেন। ভাই ফোন বাজে, টের পান না, ধরেন। এক এক জায়গার ডিল তো এক এক রকম, সব জায়গার ডিল তো সমানভাবে মিলাই ফেললে হবে না। মতিঝিল পল্টনে দর তুই প্যান্ট জামাজ নর্মাল পইরা গেলি কোনো ব্যাপার না, আবার দর তোর মোহাম্মদপুর মিরপুরে যদি লুঙ্গিও পইরা যায় সমস্যা নাই, কিন্তু গুলশান বনানি উত্তরা এই জায়গার ডিলগুলি আলাদা, তুই নর্মাল পোশাকে গেলে চলতো না, তোর পড়তে হইব একদম কোট প্যান্ট সুটেড বুটেড হয়ে আমার মতো সাইজা পইরা যাইতে হইব, না হইলে কিন্তু ধরা খাওয়া যাবি। হ্যালো হ্যালো ভাইয়া। হ্যাঁ স্বপ্না, শোনো তোমার ওই ইন্টারভিউ কার্ডের ওইখানে মানে ডিজি সাহেবের সামনে ছিলাম তো, এই জন্য ফোনটা ধরতে পারি নাই, কেটে দিছি। দুই সপ্তাহ হয়ে গেল, আপনার তো কোনো খবর নেই, আর কার্ডটাও তো এখনো পেলাম না। টেনশন নিও না তো, এই তিনু জমাদার আছে না, এত টেনশন নিতেছো কেন? শোনো, হইছে কি, 5,00,000 অ্যাপ্লিকেশন জমা করছে বুঝছো না, তার মধ্যে কম্পিউটারে কি নাকি ঝামেলা হয়েছে, এই জন্য একটু দেরি হইতেছে, তা দিন দশেকের মধ্যেই পায়ে যাওয়া, চিন্তা করো না তো, এই তিন জমাদার আছে তো, ভরসা রাখো ভরসা রাখো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি একটু লাইগা থাকেন, আর বুঝিনি তো মা অনেক টেনশন করতেছে। আচ্ছা খালাম্মার শরীর এখন কেমন? নিশ্চয়ই ভালো আছে। আচ্ছা শুনো, খালাম্মারে কয়ে কোনো ধরনের টেনশন যাতে না নেয়। হ্যাঁ আমার কথা কয়েও কিন্তু, তোমার তিনু ভাইয়া আছে না, এত টেনশন করো কেন বোকা? হ্যাঁ টেনশন করো না। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি রাখি আজকে, আসসালামু আলাইকুম। ভাই আপনি অভিনয়ে সালমান খানের চেয়ে পাগল হয়ে। শোন, সব কিছুর একটা তরিকা আছে বুঝছো ভাই। ফোন আসছে। হ্যাঁ আপা। ভাইজান, আপনি যে আমারে কইছিলেন শনিবার দিনকে ফোন করতে। জি জি, ওই ভিসা প্রসেসিং চলতেছে তো, এই জন্য। আর আমি অফিসের মধ্যে এত কথা তো এখন কওয়া যায় না। ভাইজান একটু ঠিকঠাক মতো করেন, হ্যাঁ, আর আপনার ভাই যেন জানতে না পারে। পরে পরে আমি ফোন দিয়ে কথা বলবো। হ্যাঁ আপা, হ্যাঁ রাখি 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 রাখি। এইখানে আর বসা যাবো না, কদিন পর তো দেখবি রাফিও আমারে খুঁজতেছে বারে বারে। চল বাইরে যাই। এই চাচা, এটা চা জঘন্য হয়েছে, তুমি খেয়ো আর লিখে রাখো আমার নামে। সরি দেরি হয়ে গেল। সে না হয় বুঝলাম, আজ অলরেডি 2 মাস হয়ে গেল, কিছুই তো জানাচ্ছ না, কোথাও কি কিছু হলো? কয়েক জায়গা তো ইন্টারভিউ দিলাম, এখনো ডাক পাইনি, তবে হয়ে যাবে। ওই ইনকাম ট্যাক্সের ওখান থেকে একটা ডাক পেতে পারি। আমি না তোমার উপর হতাশ,
আল্লাহ জানে শেষমেশ কি হবে, কি করবা। আমি না একটা মেরুদণ্ডহীন প্রাণীর সাথে জড়াইছিলাম। এভাবে বলছো কেন? মানে আমাকে মেরুদণ্ডহীন মনে হয়? আমি কি তেলা পোকা যে আমি মেরুদণ্ডহীন? তুমি তার চাইতেও অধম। বাবা যদি তোমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করে আমি কিছুই বলতে পারি না। তাইলে বোঝো তুমি কি? তিন মাস তো সময় নিয়েছি। তিন মাসের আগেই তো তুমি আমার সাথে রাভ বিহেভ করা শুরু করছো। আমি এডুকেশন লাইফ শেষ করব, ঠান্ডা মাথায় ডিসিশন নিব, লক্ষ্য স্থির করব, তারপর ঠান্ডা মাথায় চাকরি খুঁজবো। আমার হয়েছে যত জ্বালা, মানে আমি তো বিসিএ দিয়ে ফার্স্ট ক্লাস অফিসার হতে পারি, তাই না? আগে একটা সেকেন্ড ক্লাস চাকরি জুটিয়ে দেখাও, তারপর বুঝতে পারবো তুমি কত দূর যেতে পারবা। কি হলো, কথা বলছো না যে? কথার উত্তর দিচ্ছ না যে? ও, এখন তো আমার কথা তোমার ভালো লাগবে না। কিভাবে ভালো লাগবে? কারণ এখন তো আমি সত্যি কথা বলি, আর সত্যি কথা বললে মানুষের সত্যি কথা তিতা মনে হয়, তাই না? হ্যাঁ, তাই সত্যি কথা তিতেই মনে হয়। তুমি আমার সাথে গত এক মাস খুব খারাপ ব্যবহার করছো, রাগ বিহেভ করছো। আগে তোমার হাসি মাখা লাজুক মুখ দেখলে পৃথিবীর সব কষ্ট ভুলে যেতাম, কোনো কষ্টই আর কষ্ট লাগতো না। তোমার সাথে কথা বললে আমি অনুপ্রেরণা নিতাম, অনুপ্রেরণা পেতাম। কিন্তু এখন এখন তোমাকে অনেক অচেনা লাগে, একদম অচেনা লাগে। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে হারাতে চাই না, আমি চাই তুমি আমার সাথে থাকো। তুমি একটা ভালো ছেলে, তুমি কোনোদিনও আমার ইচ্ছার বিরুদ্ধে যাওনি, তুমি অন্য কোনো ছেলেদের মতো ভণ্ড না, প্রতারক না। আমি চাই তোমার সাথেই থাকতে। ঢাকা শহরে কিন্তু তোমার একটা বাড়ি নেই, কিন্তু আমি স্বপ্ন দেখি আমরা দুজন মিলে অনেক কিছু করব। তুমি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকো ক্ষমা করে দিও। আমি গেলাম। আমি আসতেছি, থাকো তুমি আসতেছি। বারবার তো একই কথা কইতাছে, আমার কি সর্বনাশ হয়ে গেল গা? ও ভাই, বারবার তো একই কথা কইতাছে, ফোন ধরতেছে না, আমার মনে হয় সর্বনাশ তো হয়েই গেল রে ভাই। এরে তো খুশিও পাইতাছি না, আমি জানি না রে ভাই, আমার মাথায় কিছু ঢুকতেছে না, আমার মনে হয় সর্বনাশ হয়েই গেল গা। ও ভাই, কি হইব আমার, আমার গয়না বাচ্চাটা, হায় হায়, তোর দুলাভাই আমি কি জবাব দিব? হায় আল্লাহ, হায় আল্লাহ, আল্লাহ ফোনটা ধরো, আল্লাহ আল্লাহ। দুঃখিত, আমি নিজের হাতে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছি, ওসব না। ও কই আছে? আমি আর পুলিশে দেবো, পুলিশে। ও মা থামো তো, এখন কান্নাকাটি করে কি করবা, যা হওয়ার হইছে। আল্লাহরে ডাকো, আল্লাহ গজব ফেলাইব। আপনারে আমার ভাঙাচুরা লাগতেছে কেন কাকা?
তিনু জমাদারে দেখছেন? সে তো তিন দিন আগে বাসা পাল্টাইয়া গেছে। গা কই গেছে? এইটা তো কোয়া যায় নাই। কি কর, হ্যার ফোনও তো বন্ধ। আমার এক সপ্তাহ আমি হেরান কই পাই, কই পাই আমি হেরে। তুমি কলা খাও, কলা খাওয়া ভালো প্রতিদিন সকালবেলা, বুঝছো? দেখো কলাটা কত মজা, ফ্রেশ। না এটা কেমন দাও বাবু? আমি তো কিছুই বুঝতেছি না, যাই খাইতে দেওয়া হয় কয় ভাল লাগে না, মুখে একদম মজা নাই, আমার খুব অশান্তি লাগতেছে। আরে এত চিন্তা করো না তো, পোলা বাইনের মাঝে মধ্যে এরকম অরুচি হয়, আবার ঠিক হয়ে যায়। নতুন বাসা কেমন লাগছে? কিছু তো কইলা না। আর বাধা দিতেছি না, নিজের বাড়ি কেমন লাগে? আচ্ছা তুমি এত কিছু কেমনে করতেছ আমার একটু খুলা বলবা। আচ্ছা তোমার এত কিছু শোনা কাম কি? তুমি এইভাবে হাসো না তো, এইভাবে হাসো না, আমার মনে না খুব কুডাক দেয়। আচ্ছা তুমি কোনো পাপ কাজ করতেছ না তো, তুমি আমার ছেলেরে পাপের কামাই খাওয়াইতেছো না তো? দেখো আমি তোমার একটা কথা বলি, বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি তোমার কাছে শাড়ি গয়না বাড়ি গাড়ি এইসব কিচ্ছু চাই নাই, কোনো দিন চাই নাই। রাস্তায় থাকা যাবে না, শুধু একটু ঘরের ছায়া রাখো তাইলে আমি খুশি। আমি আমার ছেলেরে নিয়ে সৎভাবে বাঁচতে চাই। শুনো এবার টাকা গুছায়া কন্ট্রাক্ট শুরু করতে পারলে আমাকে দুঃখের জিনিস আছে, আর আপাতত কুকুরতে চলবো না। আবু তুমি এটা ভাই খাইতেছেন, সালাম দিলাম না। আরে চান্দু এই কই বাবা কই, এই করে একটা প্লেট দাও, সে নাস্তা নে। আরে ভাই নতুনটা রিজার কিনে বলেছেন? হ্যাঁ না ডিম নে, ডিম নে, রুটি দাও তো। রে আচ্ছা আপনারা নাস্তা করতে থাকেন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। ঠিক আছে আমি চা নিয়ে আসছি। আচ্ছা ভাই অনেক দিন পরে মনে করেন যে বাসার নাস্তা খাইতেছি। হ্যালো, তোমার মেয়াদ শেষ হয়ে গেছে গতকাল রাতে, তুমি কি করলা? কি হলো, কথা বলছো না কেন? কি বলবো, কি বলবা মানে তোমার কিছুই বলার নাই? বাবা আমার জন্য পাত্র ঠিক করছে, আজকে পাত্রপক্ষ থেকে আমাকে দেখতে আসবে। মেয়ে বিলিভ মি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এবার তুমি কিছু একটা করো প্লিজ। আমার বিয়ে হয়ে যাচ্ছে এটা তোমাকে জানানোর দরকার ছিল, তাই তোমাকে জানালাম। এখন তুমি কি করবা না করবা সেটা তোমার ব্যাপার। তুমি প্লিজ কিছু একটা করো প্লিজ। আমি রাখছি। কিরে রাখবি এত টেনশন করতেছিস, হ্যাঁ কি হয়েছে খুলিয়া কো? এক বাট পর আমার 1,00,000 টাকা মাইরে দিছে ভাই। কস কি 1,00,000 টাকা কেমনে মাইরা দিল? ভাই আমার চাকরি খুব দরকার, সেই জন্য তার 1,00,000 টাকা দিছিলাম, কোনো খবর নাই। ওর নাম কি? তিনু জমাদার। তিনু জমাদার, এই নামে তো কারোর চিনি না। ভাই এখনও আপনার এলাকায় থাকে, বাড্ডা লেক পারে। ওর ছবি আছে? না ভাই। মোবাইল নাম্বার আছে? আগেরটা বন্ধ ভাই, এখন যেটা আছে সেটা নিয়ে আসছি আমি। মোবাইল নাম্বারটা দে ভাই, নাম্বারটা দিব। আমার অনেক কষ্টের টাকা ভাই, টাকাটা উদ্ধার হলে আমার অনেক উপকার হয় ভাই, এই উপকারটা আমার করে দেন ভাই। তুই কোনো টেনশন লইস না, বুঝছো? ফালতু বাইর কাছে এসছ না, পরে আমি খুঁজে বার করতেছি, তুই যা যা, কোনো চিন্তা করিস না। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। এই দিবস তিন দিনের মধ্যে আরে খুঁজে বার করবি, আমার ফালতু বাইর টাকা নিচ্ছে বুঝছো, বহুত টেনশন আছি। হ্যাঁ তিন দিনের মধ্যে খুঁজে বার কর, যা যা যা। দিবস কোনো টেনশন লইও না বস। Thank you.
কি আমি আয় পড়তেছি? ও আচ্ছা আমরা আইলে পরে থানা চিড়ি লইব। আচ্ছা রাখি আইতেছি। ওরে বোন তুই আইছ, আমি তো বরবাদ হয়ে গেলাম রে বোন। টেকার চোখে ফুপু আম্মা স্ট্রোক কইরে মরে গেল। ওই এমন ডাকাত কই পাইছিলি? কই থেকে জুটাইছিলি? আমগোর বেবেকে খাইয়া বলাইলো। কাঁদিস না, কাঁদিস না রে বোন, কাঁদিস না। তোর তো মা বাপ ভাই বোন কেউ রইল না রে বোন। থাক, যার কেউ নাই হ্যাঁ আল্লাহ আছে। চল তিরুর নামে জিজি করাই। হ্যালো মিমি, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনছি, বলো। আমি এই মাত্র একটা সেকেন্ড ক্লাস গভর্নমেন্ট জবের সিলেকশন লেটার পেয়েছি। কি? হ্যাঁ মিমি, তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে? না, আমি সেদিন পাত্রপক্ষকে আসতে নিষেধ করেছিলাম। তাদেরকে বলেছি এক মাস পরে আসার জন্য। তার মানে তুমি এখন আমারই আছো? থ্যাঙ্কস গড। আচ্ছা কখন দেখা করব? তুমি যখন চাইবে তখনই দেখা হবে। তুমি যদি চাও এখনো চলে আসতে পারো। বাবা মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। তুমি আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। আচ্ছা আমি আমি 10 মিনিটের মধ্যে আসছি। ওকে আসো। আজকে আমি তোমাকে আমার নিজের হাতে মিষ্টিমুখ করাবো, বুঝছো? তুমিও খাও। আচ্ছা চাকরি তো হলো, এবার নিশ্চয়ই তোমার বাবা মা বিয়েতে অমত করবেন না? রাফি, আমার বাবা মার এ ব্যাপারে কোনো দিনও মাথা ব্যথা ছিল না। লাইফটা যেহেতু আমার, মাথা ব্যথাটাও ছিল আমার। মানে? মানে আমি নিজে তোমাকে এতদিন জবের জন্য প্রেশারে রেখেছিলাম। মানে এই কয়টা মাস তুমি শুধু শুধু আমাকে প্রেশারে রাখছো? জি জনাব, আমি নিজেই তোমাকে এতদিন এত পেনে রেখেছিলাম। এখন বলো, তার রেজাল্ট কি ভালো হয়নি? ভালো হয়েছে জানো, খুব ভালো হয়েছে। হ্যালো হাসিফ ভাই, কি? আচ্ছা আচ্ছা আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি হাসিফ ভাই। জানো আরে একটু এক জায়গায় যেতে হবে, আমি এসে পরে কথা বলছি। মাত্রই তো আসলে। আমি এসে সব পরে খুলে বলছি। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ ভাই পরে এসে সব খুলে বলছি। দেখো তো এই মাল রে তোমার মাল কিনা। হ্যাঁ ভাই এলো কে তো সেলো। কয়দিন ধরে এই লাইনে বাট পাড়ি করতেছস? হ্যাঁ ভাই বজর কানে পড়ালেখা করছস? সি ভাই বিকম পাস। বাহ আমার পড়ালেখাও করতি? তুই কত তুই ঢাকা এলি কেমনে? হ্যাঁ এক রাতে ঘুমের মধ্যে আমাকে নদী পাড়ের জমি ঘর বিটা বিধবা মা
সব নিয়ে গেল, সব আমার পরিবার আর তুই ছেলে নিয়ে ভিতর বাড়িতে ছিলাম। আমরা কপাল গুনে বাইসে গেলাম। তারপর দুই বছর আগে আইলাম এই ঢাকা শহরে, মতিঝিলে এক অফিসে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের চাকরি নিলাম। কোনো রকমে চলতেছিল ভাই। ভালোই তো আসিলি, চাকরিটা ছাড়লি কেন? আমি যেখানে চাকরি করতাম আমার বস খালি আমারে বাউসারে সই করাইতো, মেলাং বাউসার আর আমি গুনামে বাউসারে সই করাইতো, দেখি লাখ লাখ টাকা সে ইনকাম করতেছে। কিন্তু দোষ তো আমার হইতো ভাই। আমি বললাম কবে আমি এই লাখ লাখ টাকা চুরির দেয় জেলে যাই? এই ভাইবার চাকরি করতে পারলাম না, চাকরিটারে ছাইড়ে দিলাম। কয়দিন চাকরি করছস? মাত্র ৬ মাস ভাই। এরপরেই আমি বেকার হয়ে যাই। ঢাকা শহরে পয়সা টাকার জন্য অনেক লাত্তি উস্টা খাইছি, অনেক অপমান শুনছি। আমার তো কেউ পরিচিত আত্মীয় স্বজন ঢাকায় নাই। গত ডিসেম্বরে আমার অভাবের সময় টাইফয়েডে আমার বড় পোলাটা মারা যায়। আমি টাকার অভাবে ওর চিকিৎসাটাও করাইতে পারি নাই ঠিক মতো। এরপর থেকে আমি প্রতিজ্ঞা করছি রে ভাই, আমি অনেক টাকা কামাবো। আমি তো এত শিক্ষিত না যে আমি বড় চাকরি করব, আর আমার এত পুঁজিও নাই যে আমি ব্যবসা করব। আমি দেখছি ভাই, ঢাকা শহরের মোড়ে 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 টাকা উড়া বেড়ায়। কেবল বুদ্ধি কাটাইলেই আমি অনেক টাকা হাতে নিতে পারি। তাই একটা বছর যাব আমি এই কাম করতেছি ভাই। তোর তো কাহিনী একেবারে সিনেমারও হার মানাইছে। আচ্ছা তিনু, তুই যে ওর থেকে টাকা নিচ্ছস, ওই টাকার কি হইব? হ্যাঁ ভাই, আমি টাকা ফেরত দিয়া দেব, কইলাম তো ফেরত। কবে দিবি, কবে দিবি? আমার একটা ফোন দিতে দেন, আমি আমার বাসায় ফোন দিই, ফোন দিলেই এনে পৌঁছে দিয়ে যাবো ভাই। এই দে তো ওর মোবাইলটা দে, আরে এক হাত খুলে দে তাড়াতাড়ি। হ্যালো, আমাকে ওয়ার্ড্রবের একদম যে নিচে ড্রয়ারটা আছে না, ওই ড্রয়ারে দেখো আমার জামা কাপড়ের নিচে ১,০০,০০০ টাকার একটা বান্ডিল আছে। ওই টাকাটা তুমি আমি ২ মিনিটে আইতেছি ভাই। একেবারে ভূত দেখছ নাই? হ্যাঁ এই কালে গেছ, টাকা দাও তাড়াতাড়ি দাও, টাকা দাও। কালতো ভাই বুঝালো, কারো কাছে কিছু কইবা না, নাহলে একদম ফুটা বিড়া দেব, বুঝলা? একদম ফুটা বিড়া দেব কিন্তু,
এদিক ওদিক চাইবে না, সোজা বাড়ি। আমি তোমারে সারা জীবনেও মাফ করুম না, আমি তোমার কাছে কোনোদিন কোনোদিন সারি গয়না চাই নাই, দুই বেলা গোস মাছ চাই নাই, আমার দুই বেলা নুন দিয়ে ভাত দিলে আমি খুশি, আমি খালি চাইছি একটু মান সম্মান নিয়ে বাঁচতে, তোমারে নিয়ে পোলারে নিয়ে শান্তিতে থাকুম। ভাবি আপনি অস্থির হয় না, আমি একটা কাজ করি, আমি করি কি একটা বাচ্চাকে ডাক্তার, একটা শিশু ডাক্তার দিয়ে দাঁড়িয়ে কাছে দোপাই কিনা। তুমি আমার কিচ্ছু খাই না, আরামের খাওয়ান আমার পোলার পেটে ঢুকতেছে না, জোর জবরদস্তি করে কিছু খাওয়াইলে আমার পোলায় বমি করা দেয়। আমার বড় পোলাটা গেছে, এখন যদি ওর কিছু হয়ে যায় আমি বাসুম না, রে বাসুম না রে বা। দেখি বাবা কি হচ্ছে তোমার, দম নিতে পারো না বলে ডাক্তার সাহেব, সারাদিন খেলে আমার পোলায় সারাদিন দৌড়ায় বিছনায় পড়ে আছে, হাত পা একেবারে নেতা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে বরফের মতো, হাত কই দম নিতে পারি না। ডাক্তার সাহেব আমার পোলা কি হয়েছে, কি হয়েছে? ওর নাম কি? সৌরভ। বয়স কত? সে 7 বছরে পড়ছে। ওর নার্ভ খুব দুর্বল, ওকে বাসায় রাখাটা খুব একটা নিরাপদ মনে করছি না, আমি প্রেসক্রাইব করে দিচ্ছি, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ডাক্তার সাহেব প্লিজ, ডাক্তার সাহেব ভালো হইব তো, আমি বলতে পারছি না কি অবস্থা, আপনারা তাড়াতাড়ি ডাক্তারের কাছে আচ্ছা, হাতটা যেন নাচা না করে একটু খেয়াল রাখবেন। জি অবশ্যই খেয়াল রাখবো, অবশ্যই খেয়াল রাখবো। আর কাল সকালে কিছু টেস্ট দিব, ওগুলো পড়তে হবে। আচ্ছা। বাবু তো কয়েকদিন ধরে কিছুই খায় না, আমি এক কাজ করি, আমি বাসায় যে একটু যাও ভাত রান্ধা নিয়ে আসি লবণ দিয়া। হ্যাঁ তুমি তাহলে থাইকো, আমি তো একটু আছি, খেয়াল রাখো হাত জানি না না রে, হ্যাঁ ঘুম ভাঙলেও জানি হাত না না রে, খেয়াল রাখো কিন্তু। ভাবি রিক্সা করে দিত, না 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 পারুম ভাই। বুঝছস চান্দু, সবই আমার কুকর্মের ফল, আমি আমি অনেক মানুষকে নিঃস্ব করছি, তাগো হাক লাগছে আমার আমার সৌরভের উপর,
আমার কুকর্মের ফল তো আমি আমার সৌরভকে দিতে চাই না। আমি জানি, আমি জানি কাকু কাকু হাক লাগছে। আমি সকালবেলায় ঠাকু কাছে যাইতে চাই। এসব আপনি কি কইতেছেন? হেরা যদি থানা পুলিশ করে করলে করুক, আমার সন্তানের জীবন তো আগে। আমি ঠাকু কাছে গিয়ে মাপসাবো, ঠাকু টাকা আমি ফিরাই দিব, তবু তবু ঠাকু আঁক আমার সৌরভের গায়ে লাগতে দিব না। আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। এই শহর রাজব শহর, জাদুর শহর। এইখানে যেমন কোটি কোটি মানুষ স্বপ্ন দেখে, আবার কোটি কোটি মানুষের স্বপ্ন ভাইঙ্গা চুরা চুরমার হয়ে যায়। এই শহরে যেমন অল্প দিনে মানুষ কোটিপতি হয়ে যায়, বড় বড় বিল্ডিং এ থাকে, আবার অনেক মিলেনিয়ারে রাতে হাত করা পড়ে। বেশি লোভ কইরা মানুষের হক মাইরা না কিছু হয় না ভাই। পাপ পুণ্যের একটা ব্যাপার আছে ভাই, মানুষের হায় লাগে ভাই। সেটাই ভাবতেছি, সেই জন্যই তো আমি আর পাপ কামাইতে চাই না রে ভাই। আমার টাকা পয়সা যা আছে আমি সবাইকে ফেরত দেব, যা আমি জোরাত করে কমাসাম। তবু আমার সৌরভ সুস্থ, আল্লাহ যদি শুধু আমার এই যাত্রাটা রক্ষা করে, আমি আমি দানদালি ঠকবাজি চাই না। আমি আর এদিন মধ্যে নাই রে স্যার। থাক ভাই, ভাই ভাই আপনি কান্দেন না। আল্লাহ বাবু বাবু, তুমি আমার ক্ষমা করে দাও বাবু। আমি জীবনে অনেক পাপ করছি বাবু, আমার পাপের ফল আমারে দাও বাবু। আমার সৌরভের জন্য কিছু না হয় বাবু, আমার পোলানের তুমি সুস্থ করে দাও বাবু। আমি তো খালাম্মার কাছে ক্ষমা চাইতে পারলাম না। আমি দুঃখিত, আমি ব্যথিত, আমি তোমার কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা চাইছি। আমাকে ক্ষমা করে দাও বোন, তুমি তুমি টাকাটা গ্রহণ করে। জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু কিন্তু আমি ভালো হতে চাই, ভালো হয়ে ফিরে আসতে চাই। আমার ভীষণ বিপদ, আমার নিজের তো কোনো বোন নেই, তুমি আমার বোন। আমাকে আমাকে তুমি ক্ষমা করো। টেস্ট করে দেখো তো, আমার কাছে
টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, আমার কাছে টাকা আছে, আমি আগে সিরিয়াল দিয়ে আসি। আচ্ছা ভাবি। আমি আমার ভুল বুঝতে পারছি, আমার জীবনে যে এত বড় বিপদ নাই আসবো আমি কখনো ভাবতেই পারিনি। দয়া করে টাকাটা নেন আপা, আমার ক্ষমা করে দেন আপা। এই আপনি গলিগা, আপনি গলিগা আমার সংসারটা তো ভেঙে যেত গা, আর আপনি এমন টাকাতে কেন করেন? হ্যাঁ বুঝবারই পারেন না মানুষের কি ক্ষতি হইতেছে। আপা কইলাম তো আমি আমার নিজের ভুল বুঝতে পারছি আপা, আপনি আমারে ক্ষমা না করলে আল্লাহ আমারে ক্ষমা করব না। স্বপ্নগরে কি করছেন? স্বপ্নগর টাকা আমি দিয়ে দিচ্ছি আপা। ঠিক আছে, মাফ করছি, আল্লাহ আপনার মঙ্গল করুক, আল্লাহ আপনার সুমতি দিক। আপা আমি তো কইছি আমার আমার ভুল বুঝতে পারছি আপা, আপা আপনি আমার পোলাটার জন্য একটু দোয়া করেন আপা। আচ্ছা কইলাম তো মাফ করছি, আপনি কাঁদেন না তো ভাই, আপনি কাঁদেন না। ঠিক আছে, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। আমার সৌরভের কি হয়েছিল স্যার? আসলে লিভারটা বড় হয়ে ক্ষুধা মন্দাভাব চলে এসেছিল, সেজন্য সে ধীরে ধীরে না খেতে না খেতে অসুস্থ হয়ে পড়েছিল। আমরা ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি, তবে সপ্তাহখানেকের মধ্যে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাবা নাজনীন, আপনার কত কষ্ট হয়েছে।